ইউটিউবের যে মনিটাইজেশন সেকশন আছে, সেই সেকশন ছাড়াও আমরা মনিটাইজেশন ছাড়াও ইউটিউব থেকে আমরা আরো কয়েকটি উপায়ে ইনকাম করতে পারি। তো ভিউয়ার, সেই সব বিষয়ে আমি আপনাদেরকে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করে শোনাবো আজকে। তো এর জন্য আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, সঙ্গে সাদ্দাম হোসেন, দেখছেন এফএমআইটি টেক বাংলা। তো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো ইউটিউবের যে মনিটাইজেশন সেকশনটি আছে, সেই সেকশন ছাড়াও আরও কয়েকটি পদ্ধতিতে আপনি যে টাকা ইনকাম করতে পারেন সেসব বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো ভিউয়ার্স, আমি ইউটিউবের যে মনিটাইজেশন সেকশন আছে সেই সেকশন ছাড়াও যে কয়েকটি পদ্ধতিতে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তার মধ্যে থেকে যে কয়েকটি পদ্ধতি কিংবা উপায়কে আমি বেছে নিয়েছি তার মধ্যে থেকে একটি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন তো আমরা ইনকাম করতে পারি, মনিটাইজেশন দিয়ে আমরা চ্যানেলে যে ইনকাম করতে পারি তার মধ্য থেকেও আমরা মনিটাইজেশনের মধ্য থেকে যে ইনকামটা করি তার বাইরে আমরা যে কয়েকটি পদ্ধতিতে ইনকাম করব তার মধ্যে একটি হচ্ছে সুপার চ্যাট। সুপার চ্যাট হচ্ছে এমন একটা উপায় যে পদ্ধতি, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার চ্যানেল থেকে কোনো প্রকার ভিডিও লাইভ করবেন, লাইভ স্ট্রিম করবেন, তখন আপনার ভিডিওতে যদি কোনো প্রকার কোনো ব্যক্তি আপনার ভিডিওটি দেখে, ভিডিও লাইভ স্ট্রিমিংটি দেখে আপনাকে অর্থ সহায়তা করতে চায়, তাহলে সেটা হচ্ছে সুপার চ্যাটের মাধ্যমে করতে পারে। তো ভিউয়ার্স, যদিও এটা বাংলাদেশে অ্যাভেলেবল নয়, তো আমাদের বাইরের দেশগুলো যেটা হচ্ছে ইন্ডিয়া কিংবা ইউরোপের যে কয়েকগুলো দেশগুলো আছে সে দেশগুলোতে এটা অ্যাভেলেবল, এটা সচরাচর হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ থেকে যদি কোনো প্রকার ভিডিও লাইভ স্ট্রিম করেন, তো সেই ভিডিও যদি ইউরোপের কোনো কান্ট্রি থেকে কিংবা আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে কোনো আপনার ভিউয়ার্স কিংবা আপনার দর্শক দেখে থাকে এবং সেই দর্শক যদি পছন্দ করে আপনার ভিডিওটি এবং সে যদি চায় যে আপনাকে সে কিছু অর্থ সহায়তা করবে, তো ভিউয়ার্স এটা সে আপনার সুপার চ্যাটের মাধ্যমে সে আপনাকে কিছু অর্থ উপার্জন করতে অর্থ আর কি সহায়তা করতে পারে। সেটা সে চাইবে যে আপনার আর যে লাইভ স্ট্রিমটা হচ্ছে সেই লাইভ স্ট্রিমে যে আপনাদের কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে সে যদি তার যে একটি সে কমেন্টটা করে যদি সে সবার উপরে হাইলাইট করে রাখতে চায় যে তার কমেন্টটা সবাই পড়বে, তো ভিউয়ার্স এর জন্য সে সহায়তা করতে পারে। কিংবা আপনাকে কোনো প্রকারভাবে সহযোগিতা করতে চাচ্ছে, সেই সহযোগিতা করার জন্য সে তাকে সে আপনাকে সহযোগিতা করার জন্য কিছু ডলার্স সে সেন্ড করতে পারে আপনাকে। সে তো সে যেই পরিমাণের ডলার কিংবা যে পরিমাণের টাকা আপনাকে সহযোগিতা করবে কিংবা সেন্ড করবে, সেই ডলারটা আপনার সরাসরি চলে যাবে আপনার অ্যাডসেন্সের যে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে চলে আসবে। তো ভিউয়ার্স, এই টাকাটা আপনি পুরো টাকাটাই মাস শেষে যে আপনার ইউটিউবের যে মনিটাইজেশন সেকশন থেকে যে উপার্জনটা হয় সেইখানে যে জমা হবে এবং সেই টাকাটা আপনি পুরোটাই পেয়ে যাবেন আপনার মাস শেষে, যে সময় আপনি টাকাটা উত্তোলন করতে পারেন সেই সময় আপনার ব্যাংকের মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি যে লাইভ স্ট্রিমিং করেন সুপার চ্যাটের মাধ্যমে, কেউ আপনাকে আপনার ভিডিও দেখে ভালো লাগলে আপনার ভিডিওতে কমেন্ট করে হাইলাইটস করে রেখে আপনাকে কিছু টাকা সহায়তা করতে পারে। তো ভিউয়ার্স, এরপর যেটা আমি রাখতেছি সেটা হচ্ছে যে সুপার থ্যাংকস। সুপার থ্যাংকস হচ্ছে যে আপনার ভিডিও কেউ দেখতেছে, ভিডিও দেখে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওর নিচে কিছুদিনের মধ্যে এটা চলে আসবে, হয়তো অন্যান্য ভিডিওতে এটা আসে, অন্যান্য কোনো অন্যান্য দেশে এটা সচরাচর আছে যে আপনার ভিডিও যখন কেউ দেখে তার আর নিচে যে লেখা আছে শেয়ার, ডাউনলোড কিংবা আরও লাইক কমেন্ট এইসব লেখার সঙ্গে আরেকটি অপশন আপনার যোগ হবে, সেটা হচ্ছে যে সুপার থ্যাংকস। সেটাও সুপার থ্যাংকস, আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা যদি কোনো দর্শককে ভালো লেগে থাকে তাহলে সে দর্শক যদি চায় যে আপনাকে কিছু টাকা ডোনেশন করবে কিংবা আপনাকে কিছু টাকা ভিডিওটি ভালো লাগার কারণে সে আপনাকে ভিডিও সহায়তা করবে কিংবা আপনাকে সেই টাকাটা উপহার স্বরূপ দেবে। তো ভিউয়ার্স, সেই টাকাটা সে সুপার থ্যাংকসের মাধ্যমে আপনার ইউটিউবের চ্যানেলে যে অ্যাডসেন্স আছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবে। সো ভিউয়ার্স, এই টাকাটাও আপনি আপনি পেয়ে যেতে পারেন, আপনি মাস শেষে পাবেন আপনার অ্যাকাউন্টে যে মনিটাইজেশন সেকশনে যে টাকাটা উপার্জন করেন সেই টাকার মাধ্যমে, সেই টাকার সময় আপনি এই টাকাটাও মাস শেষে উত্তোলন করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর যেটা থাকতেছে স্পন্সরশিপ। স্পন্সরশিপ একটি
চ্যানেলের জন্য উপার্জনের একটি অন্যতম মাধ্যম হয়ে থাকে। যদি একটি আপনারা হয়তো বা অন্য অন্য বড় চ্যানেলগুলোতে দেখতে পাবেন যে তারা কোনো কোনো ভিডিওতে, তারা অনেক সময় ভিডিওতে কোনো স্পন্সর কোম্পানির হয়ে, কোনো কোম্পানির হয়ে স্পন্সর করে দেয় যে এই পণ্যটি কিনতে পারেন, এই পণ্যটির বিষয়ে ভালো মন্দ তারা বলে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনি যদি জানতে চান, ভালোভাবে জানতে চান, তাহলে আপনি বড় বড় ইউটিউবার কিংবা বড় বড় চ্যানেলগুলোকে খোঁজ করতে পারেন। দেখবেন যে তারা সব সময় দেখবেন যে প্রায় প্রতিটা ভিডিওতেই কোনো না কোনো স্পন্সরের সহযোগিতা পেয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনি হয়তো পাবেন, যদি কোনো আপনি কোনো এক সময় বড় ইউটিউবার হয়ে যান, তাহলে আশা করা যায় আপনার মধ্যেও এটা সম্ভব হতে পারে। তো ভিউয়ার্স, এরপরে যেটা বলতেছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা বলা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও আপনি কিছু টাকা পয়সা উপার্জন করতে পারবেন। আপনি ইউটিউব মনিটাইজেশন এর বাইরেও, যে ইউটিউব মনিটাইজেশন যে অপশনটি আছে তার বাইরে থেকে আপনি অ্যাফিলিয়েট যে মার্কেটিং আছে সেই মার্কেটিং এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন। তো ভিউয়ার্স, এরপর যেটা আমি বলতে চাচ্ছি যে রেফারেল বোনাস, রেফারেল বোনাসের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে। তো ভিউয়ার্স, রেফারেল বোনাস যেটা হচ্ছে যে কিছুদিন আগে হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন, পেয়েছেন যে বিকাশ কিংবা অন্যান্য যে অ্যাপসগুলো আছে, সেই অ্যাপসগুলো হয়তো আমরা রেফার করে কিংবা আমাদের বন্ধু থেকে আরেক বন্ধুকে রেফার করে আমরা যদি তাদেরকে এই অ্যাপসগুলো, বিকাশ অ্যাপসটি যদি আমরা তাকে ইনস্টল করাইছি কিংবা নিবন্ধন করাই, তাহলে হয়তো দেখতে পাইছেন আপনারা যে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা যোগ হয়েছিল, কিংবা এর আগে কিছুদিন আগে চলে গেল দেখে যেটা হচ্ছে টিকটক কোম্পানিও এরকম অনেক রেফারেন্স বোনাস দিয়েছিল। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে রেফারেন্সের মাধ্যমেও কিছু টাকা পয়সা উপার্জন করা যায় এই মনিটাইজেশন সেকশনের বাইরে থেকে। তো ভিউয়ার্স, এরপরে যেটা থাকতেছে ইউটিউব শর্ট, ইউটিউব শর্ট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, ইউটিউব শর্ট যেটা করছে যে ইউটিউব কোম্পানি একটা এটা সিস্টেম করছে যে ইউটিউব শর্টসগুলোর মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে যে যতগুলো ক্রিয়েটর আছে ইউটিউব শর্টস তৈরি করতেছে, তো তাদের মধ্য থেকে কয়েকজনকে বেছে নিয়ে ইউটিউব কোম্পানির যে ফেভারিট যেগুলো আছে, যে ভিউয়ার বেশি কিংবা লাইক কমেন্ট বেশি, এসব থেকে বেছে নিয়ে ইউটিউব কোম্পানি আপনাদেরকে মধ্য থেকে বেছে নিয়ে কয়েকজনকে আর কি কিছু টাকা পয়সা কিংবা কিংবা কিছু ডলার দেবে, এখান থেকেও কিছু ইনকাম করতে পারবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি ইউটিউব মনিটাইজেশন ছাড়াও ইউটিউবে টাকা ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।